হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে নমিনাল টি মেথডের ভেক্টর ডায়াগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এর আগে যে অঙ্ক করেছিলাম সেখানে এই সার্কিটটা বারবার করেছি, নমিনাল টি মেথডের অঙ্ক। আমরা বলেছিলাম অঙ্ক করার সময় এই সমতল সার্কিট অঙ্কন করে অঙ্ক করব। তা পরীক্ষায় আসে যে নমিনাল টি মেথডের সার্কিট অঙ্কন করে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে আমরা ভেক্টর ডায়াগ্রামটা কীভাবে করব? প্রথমে যেহেতু আমার ইনকন্ডেন্সার মেথডে আমি একবার ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করছি, ঠিক সেম জিনিস আমরা সার্কিট হতে প্রথমে আমরা ভিএস, ভি ওয়ান, আইআর, আইসি, আইএস, ভিআর কীভাবে বের করবো সেটা আমরা প্রথমে একটা গাণিতিক ফর্মুলা দেখব। সেই গাণিতিক ফর্মুলা থেকে তারপরে আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখব। প্রথমে যেহেতু আমরা ভিআরকে অর্থাৎ লোডের রেজিস্ট্যান্সকে, এটা হলো লোড, এল ও এ ডি, লোড, লোড, তো লোডের যখন আরআরই ভোল্টেজকে আমরা রেফারেন্স ভোল্টেজ ধরবো ভিআরকে, তাহলে আমরা এখানে লিখব ভিআর ভেক্টর সমান সমান ভিআর প্লাস জে অফ জিরো, যেহেতু এক্সএল নাই ল্যাগিং পাওয়ার ভেক্টর ভোল্টেজের ক্ষেত্রে। এখন এইখানে আমরা আইআর ধরবো, আমরা আগের মতোই ঠিক আইআর সমান সমান এই জিনিসটা লিখবো আইআর কস ফাই আর মাইনাস জে সাইন ফাই আর, অর্থাৎ ভেক্টোরিক্যাল যোগ, এটা আইসি এবং আইআরের যোগফল হবে। এরপরে আমরা দেখব আইসি ভেক্টোরিক্যাল জে ভিআর বাই এক্সি, হ্যাঁ ভিআর, এটাকে আমরা লিখতে পারি যে টু পাই, আমরা ওমেগা সি প্রথমে লিখি যে এক্সি মানে ওমেগা সি, ওয়ান বাই এক্সি মানে ওমেগা সি ভিআর। তো এটাকে আবার আমরা এরকম করে করতে পারি, সেটা হলো যে টু পাই এফ ভিআর, এই জিনিসটা করতে পারি। এখন আমরা প্রথমে আমরা এই জায়গার একটা কারেন্ট আইআর, তাহলে আইআর পাইছি, আইসি পাইলাম, এখন আমরা আইএসে আসি। আইএস সমান সমান কী হবে? আইএস সমান সমান আইসি প্লাস আইআর। এবার আমরা দেখব ভিএস, ভিএস বের করার আগে আগে আমরা ভি ওয়ান দেখব। ভি ওয়ানটা কী হয়? ভি ওয়ানটা সমান সমান ভিআর, এই ভিআর যোগ যোগ আই আর আর বাই টু, অর্থাৎ রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ, যোগ আই আর জে এক্সএল বাই টু। এই জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারি আইআর জেড বাই টু, অর্থাৎ সংক্ষেপে লিখতে পারি ভিআর প্লাস আইআর জেড বাই টু, এটা হলো আমার ভি ওয়ান। এখন ভি ওয়ান যদি পাই আমরা, তাহলে আমরা ভিএস পাবো। তো শিক্ষার্থী বন্ধু, ভিএসটা কী হবে? ভিএস সমান সমান ভি ওয়ান, ভি ওয়ান যেটা আমরা এখানে ভেক্টর দেব ভি ওয়ান যোগ আইএস আর বাই টু, অর্থাৎ এই ভি ওয়ানের সাথে যদি আমরা রেজিস্টারের ভোল্টেজ ড্রপ আর ইন্ডাকটিভ রিয়্যাক্ট্যান্সের ভোল্টেজ ড্রপ যোগ দিই, তাহলে আমরা ভিএস পাবো যোগ আইএস জে এক্স এল বাই টু। এটাকে আমরা বলতে পারি ভি ওয়ান যোগ, এতটুকু আমরা বলি আইএস জেড বাই টু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সমীকরণ দেখে দেখে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব। খুবই ইজি, খুব সহজ আগের মতোই। প্রথমে আমরা একটা রেফারেন্স নিব, এই জায়গা থেকে একটা রেফারেন্স নিলাম, এটা জিরো, এটাকে আমরা বলতেছি ভি আর। রেফারেন্সের সাথে আমরা ল্যাগিংয়ে, ল্যাগিংয়ে আমরা আইআর অঙ্কন করব, আর লিডিংয়ে আইসি অঙ্কন করব। এই লিডিং আইসিটা, এটা যতটুকু আছে এখানে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে আমার এখান থেকে একটা সামন্তরিক চিহ্ন হবে, এই সামন্তরিকের মাথাটা যোগ করে দেব, এটা হবে আইএস, যেটা আমার ইনকন্ডেন্সার মেথডেও ছিল। এতটুকু কোনো নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এর মধ্যে আমরা কোনগুলো পরে দিচ্ছি, এখানে এই জায়গাতে ভিআর আসলো, এইবার আসি আমরা
ভিআরকে ভিআর আমরা প্রথমে ভি ওয়ান দেখো, ভি ওয়ানের সাথে ভিআর যোগ আইআর বাই আর টু এটা, তাহলে আইআর এই যে আইআর এই কারেন্ট, তাহলে এই কারেন্টটার সাথে এই রেজিস্ট্যান্স রোধটা প্যারালাল হবে, অর্থাৎ এইরকম হবে। এটা আইআর এর সাথে, শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে খেয়াল করতে হবে, আমি যদি এটা এইভাবে লম্বা করি তাহলে এখানে যে কোণটা আছে ঠিক এখানে একই কোণ হবে, তাহলে এটা হলো আই আর আর বাই টু, এতটুকু আমি আসলাম প্যারালাল। আমি এখানে আবার লিখতেছি একটু আই আর প্যারালাল আই আর আর বাই টু। এখন এই যে ভি ওয়ানের সাথে আর একটা আই আর আর বাই টু যোগ করলাম, এবার হবে আই আর এক্সএল বাই টু, অর্থাৎ এই যে ভোল্টেজটা হবে সেটা হবে এটার সাথে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে আমরা বরাবর এখানে 90 ডিগ্রি দিব, 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আই আর এক্সএল বাই টু। এখান থেকে আমরা যদি এই জিনিসটা যদি এরকম করি, এই জায়গায় আমরা যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আই এই যে এখানে আই আর জেড বাই টু। এবার আমরা ভি ওয়ান, ভি ওয়ান তাহলে কী হবে, সরি এখানে আমরা ভি ওয়ানটা বের করে ফেলাই, ভি ওয়ানটা হবে এখানে এই জায়গা থেকে জাস্ট এই মাথার সাথে যোগ হবে, আমরা এটা আর একটু বড় করে দিতে হবে ভেক্টরের সুবিধার্থে, এই জায়গা থেকে এটা হলো ভি ওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধু ভি ওয়ান পেলাম, ভি ওয়ানের সাথে আমি এখন ভিএস বলবো, ভি ওয়ানের সাথে এই এখানকার ভোল্টেজ ড্রপ আর এখানকার ভোল্টেজ ড্রপ যোগ করলে হবে ভিএস, তাহলে ভি ওয়ান মাথাটা এই পায়ে আমরা প্রান্তটা পাইলাম এই জায়গায় ভি ওয়ানের। এখান থেকে আমরা আবার কি করব, কারেন্ট কি ড্রপ হবে ভি ওয়ানের সাথে যোগ হবে আইএস আই আর বাই টু, আইএস মানে এই যেটা ঠিক এইটা যেভাবে সমান্তরালে আছে আইএসটা আমাকে ঠিক সেইভাবে করতে হবে, অর্থাৎ এরকম এটা হলো আইএস আর বাই টু, আইএস আর বাই টুর সাথে যোগ হবে আইএস এক্সএল বাই টু, এটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে এই আইএস এক্সএল বাই টু, এই যে আইএস এক্সএল বাই টু। কিন্তু একটু একটা জিনিস মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এই কারেন্টটা এটার রেফারেন্স সমান্তরাল, বাট আইএস আর বাই টু হচ্ছে এটার প্যারালাল, আইএস প্যারালাল আইএস আর বাই টু, আর এখানে আই আর 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 বাই টু 90 ডিগ্রি অফ আই আর এক্সএল বাই টু। আরেকটা জিনিস হবে কি, আই এস আর বাই টু 90 ডিগ্রি আইএস এক্সএল বাই টু, এগুলো কিন্তু মনে রাখার জন্য। এখন আমরা এই ভিএস বের করার জন্য ভি ওয়ান, ভি ওয়ানটা এতটুকু, তার সাথে যোগ করলাম আইএস বাই আর বাই টু আইএস আর বাই টু, তার সাথে যোগ করলাম আইএস এক্সএল বাই টু আইএস এক্সএল বাই টু, এখন এটাকে এই দুটো যোগ করলে হয় আইএস জেড বাই টু, অর্থাৎ এতটুকু হচ্ছে আইএস জেড বাই টু। শিক্ষার্থী বন্ধুরা এখন এই পুরো এই জেড বাই টু আই এস জেড বাই টু এই ভোল্টেজ ড্রপের সাথে যদি পুরো আমরা রেফারেন্সে যোগ দিই তাহলে আমরা পেয়ে যাবো ভিএস। আমি আরেকটু জিনিস একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমার ইনকন্ডেন্সার মেথডে এই জিনিসটা যোগ করা হয়েছিল না, তো আপনারা একটু এখানে আই আর জেড বাই টু এই জিনিসটা যোগ করে নেবেন পূর্বের ভিডিওটাতে। এখন আমি এটা যোগ করব, যোগ করব মানে বরাবর সরি এটা
একটা স্কেল ছাড়া হবে না, এই এটা হচ্ছে ভিএস। এখন ভিএস লেখার পরে আমরা কোণ দেখাবো, কোণ কোনটার সাথে কোনটা আইএস, এবং এটা এটা হলো ফাইএস, আর ভিআর এবং আইআর এটা হচ্ছে ফাইআর। এই হয়ে গেল আমার ভেক্টর ডায়াগ্রাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু জিনিসটা কিভাবে পরীক্ষায় দিব আমরা আবার একটু বলতেছি। প্রথমে সার্কিট অঙ্কন করব, নমিনাল টি মেথডের অঙ্কন করে বলবো আমরা লোড প্রান্তের ভিআর ভোল্টেজকে রেফারেন্স ভোল্টেজ ধরলে পাই, সার্কিট হতে পাই ভিআর সমান ভিআর জে জিরো, আইআর সমান আইআর কস ফাইআর জে সাইন ফাইআর, আইসি সমান জে ভিআর বাই এক্সি সমান যে এটা পাই, আইএস সমান আইএস সমান আইসি যোগ আইআর, আইসি যোগ আইআর, ভি ওয়ান সমান ভি ওয়ান সমান ভিআর যোগ এখানকার এখানকার ভোল্টেজ ড্রপ এখানকার ভোল্টেজ ড্রপ, অর্থাৎ ভি ওয়ান সমান ভিআর যোগ আইআর আর বাই টু, আইআর কারেন্ট যাচ্ছে এখানকার ভোল্টেজ ড্রপ আর বাই টু গুণ হবে কারেন্টের সাথে, যোগ আইআর এক্সএল বাই টু এক্সএল বাই টু জে এক্সএল বাই টু, এটাকে আমরা বলি জেড, অর্থাৎ এতটুকুকে আমরা ইম্পিডেন্স বলি, এই জন্য ইম্পিডেন্স দিয়ে এখানে করে দিছে। এরপরে আমরা ভিএস বের করবো, ভিএস এর ইকুয়েশন হচ্ছে ভি ওয়ান যোগ আইএস আর বাই টু এখানকার ভোল্টেজ ড্রপ যোগ এখানকার ভোল্টেজ ড্রপ আইএস জে এক্সএল বাই টু, এটা একটা ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে আইএস জেড বাই টু, এটা হলো জেড, হ্যাঁ জেড বাই টু। তাহলে আমরা এখন ভি ওয়ান আইএস জেড বাই টু এখন আমরা অঙ্কন করব। আমরা ইন কন্ডেন্সার মধ্যে যেভাবে অঙ্কন করেছিলাম যে প্রথমে ভিআরকে রেফারেন্স ধরে আইআরকে ল্যাগিংয়ে ফাইআর ল্যাগিংয়ে অঙ্কন করি এবং আইসিকে আমরা লিডিংয়ে অঙ্কন করি 90 ডিগ্রি লিডিংয়ে। এবার আইআর এবং আইসি যোগ করে আইএস নির্ণয় করি, আইআর এবং আইসি যোগ করে আইএস নির্ণয় করি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলবো যে ভিএস নির্ণয়ের ক্ষেত্রে কী করবো, যে ভিআরের সাথে আমরা ভি ওয়ান নির্ণয় করবো, তো ভি ওয়ান ভি ওয়ান নির্ণয় করতে গেলে ভিআরের সাথে যোগ করব আইআর বাই টু আইআর আইআর আর বাই টু ভোল্টেজ ড্রপ এবং এইখানকার ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই ভোল্টেজ ড্রপ এটা হবে আইআর কারেন্টের জন্য, যেহেতু হচ্ছে আইআর কারেন্ট যেভাবে রেফারেন্সের সাথে যে কোণে আসে ঠিক এখানেও সেম কোণে অঙ্কন করতে হবে। কতটুকু করব সেটা আমার সাধ্য অনুযায়ী, যতটুকু নিলে ভেক্টর সংগ্রহ হবে সেভাবে। এরপরে আইআর এক্সএল বাই টু আইআর আর বাই টুর সাথে 90 ডিগ্রি কোণে হবে, এই দুইটা যোগ করলে হবে হচ্ছে ভি ওয়ান, এই যে ভি ওয়ান, এবং এখানে আইআর এক্সএল বাই টু আর আইআর আর বাই টু যোগ করলে হবে আইআর জেড বাই টু, যেটা আমি আগের ভিডিওতে মনে ছিল না দেখাইতে পারিনি, আপনারা সেখানে দেখাই নেবেন, এইভাবে এটা যোগ করবেন জেড বাই টু, না দিলেও যে হবে না তা না, তো দিলে সুন্দর হবে এটা ডায়াগ্রাম। এরপরে ভি ওয়ানের সাথে যোগ করবো, আমরা ভিএস বের করবো, ভি ওয়ানের সাথে যোগ করবো আইএস আর বাই টু আইএস, এই কারেন্ট যাচ্ছে আইএস আইএস আর বাই টু যোগ আইএস এক্সএল বাই টু, অর্থাৎ এই সমীকরণটা, এটা বের করার জন্য আমরা ভি ওয়ানের সাথে যোগ করলাম আইএস আর বাই টু, একটা ভোল্টেজ ড্রপ, এটা ঠিক এখানে যেভাবে আইএসটা হয়েছে এখানে যেভাবে রেফারেন্স ভি ওয়ানের সাথে, এই যে ভি ওয়ান ভি ওয়ান এই যেভাবে যাচ্ছে ভি ওয়ানের সাথে যেভাবে যে কোণে আসে ঠিক সেই কোণে আমরা আইএস আর বাই টু অঙ্কন করবো, নট ভিআর সাথে ভি ওয়ানের সাথে যেভাবে আসে, তারপরে এটার সাথে 90 ডিগ্রি অঙ্কন করবো, 90 ডিগ্রি আইএস এক্সএল বাই টু করার পরে যোগ করলে আইএস জেড বাই টু হবে, এই জেড বাই টু স্থানের যে ভোল্টেজটা হবে সেটা সরাসরি যোগ করলে হবে ভিএস, আমরা ভিএস পাবো। পরীক্ষার খাতায় আমরা একটা অঙ্কনের জন্য একটা বিষয় লিখবো আর এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো লিখবো, লেখার পরে স্বাভাবিকভাবে প্রথমেই আমরা বর্ণনা করে নিব আর বাই টু এক্সএল বাই টু আইএস কী জিনিস এগুলো আমরা বর্ণনা করে নেব, বর্ণনা করে লেখা নেওয়ার পরে এই জিনিসগুলো লেখার পরে ভেটো ডায়াগ্রাম, ভেটো ডায়াগ্রাম অঙ্কনের সময় এই জিনিসগুলো আমরা মনে রাখবো, কোনটা কার প্যারালাল, আইআর প্যারালাল হচ্ছে আইআর বাই আর বাই টু, আইএস প্যারালাল আইএস বাই আর বাই টু, আইআর আর বাই টু 90 ডিগ্রি আইআর এক্সএল বাই টু, আইএস আর বাই টু 90 ডিগ্রি আইএস এক্সএল বাই টু, তারপরে যোগ করলে তো আমরা সূত্র অনুযায়ী যোগ করবো আমরা ভেটো ডায়াগ্রাম পেয়ে যাবো। আশা করি ভিডিওটা যদি বারবার একটু দেখেন তাহলে খুবই সহজ জিনিস, বুঝতে সুবিধা হবে, ভেক্টর ডায়াগ্রাম আর কোনো সমস্যা হবে না, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমার কমেন্টসে লিখবেন, আমি ইনশাল্লাহ আবার বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।